মধ্যরাতে অর্ধেক আসনে বিজয় দাবি ইমরানের দলের পাকিস্তানের নির্বাচনে শক্তিধর সেনাবাহিনীর নিপীড়নের বিরুদ্ধে তবে কি নীরব বিপ্লব ঘটল কারাবন্দী ইমরান খানের দল বৃহস্পতিবার মধ্যরাতে দাবি করছে তাদের সমর্থিত প্রার্থীরা জাতীয় পরিষদের অর্ধেক আসনে এগিয়ে রয়েছে তবে নির্বাচন কমিশন তখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করেনি জাতীয় পরিষদের দুইশো আসনের মধ্যে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি একশো আসনে এগিয়ে আছে বলে দাবি করছেন দলটির সাবেক মহাসচিব নেতা ওমর আয়ুব খান তিনি দেশটির সাবেক সেনাশাসক আয়ুব খানের নাতি পিটিআই বলছে জনগণ অভূত সংখ্যায় ভর্তি এ নিপীড়নের জবাব দিয়েছে কারচুপির জন্য ফলাফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে বলে দলটির দাবি সেনাবাহিনী সরকার এবং নির্বাচন কমিশনের সমর্থিত নেওয়াজ শরীফ দুটি আসনে পিছিয়ে আছেন কয়েকটি ভারতীয় গণমাধ্যমে এ খবর দেওয়া হচ্ছে তবে পাকিস্তানের কঠোর সেনা নিয়ন্ত্রণে থাকা গণমাধ্যমগুলো এ বিষয়ে তেমন কোনো খবর প্রকাশ করছে না দেশটির প্রভাবশালী পত্রিকা ডন অবশ্য পিটিআই এর দাবি প্রকাশ করছে তাদের অনলাইন সংস্করণে ইমরান সমর্থকরা রাজধানী ইসলামাবাদে বিজয় উৎসব শুরু করেছেন বলে জানিয়েছে ভারতের রিপাবলিক গণমাধ্যম এর আগে ব্যাপক কার্যবীর অভিযোগের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে গতকাল ভোট গ্রহণ করা হয়েছে এরপর শুরু হয় ভোট গণনা দেশটির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানকে কারাগারে বন্দী রেখে অনুষ্ঠিত এ নির্বাচন সেনাবাহিনীর হস্তক্ষেপ ছিল লাগামহীন ইমরান এবং পিটিআই পার্টির ওপর সামরিক বাহিনীর নিপেরণের কারণে কেন্দ্রে কম ভোটার উপস্থিতি পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা নির্বাচনে ভোটার ছিল বারো কোটি আশি লাখ